হ্যালো এভরিওয়ান, আজকে আমার মার বার্থডে, সো মাকে হ্যাপি বার্থডে বলুন। সো আজকে আমরা এসেছি কুইজিয়ানা মাইনিংয়ে। সো আজকে আজকের ব্লগটা হচ্ছে মার বার্থডে নিয়ে। তো এখানে আমরা ট্রাই করবো ডিফারেন্ট ফুড সবাই, তারপরে আপনাদের রিভিউজ দেবো। বেসিক্যালি আজকে মার বার্থডের জন্য এসেছি, অতটা ফুড ব্লগ হিসাবে না, বাট তাও আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। আজকে ইন্ট্রোটা শর্ট রাখছি। আমরা ফার্স্টে স্টার্টার অর্ডার দিয়েছি, লাইক চিকেন সুইট কর্ন স্যুপটা দিয়েছি ফার্স্টে। আমি আরও স্টার্টার দিয়েছি, সেটা আসবে আপনাদের দেখাচ্ছি। তো চিকেন দিদি, হ্যাঁ তো দিদি খেয়ে বল, খেয়ে বল, খেয়ে বল। দিদি অত ভালো লাগেনি মনে হচ্ছে, যাই হোক। এবার নেক্সট চিলি চিকেন ফ্রাইটা চলে এসছে, এবার আমি ট্রাই করে আপনাদের বলবো। দেখুন সার্ভ করা হয়েছে ভালোভাবে। এবার আমি এইরকম একটা পিস আমি ট্রাই করে দেখছি আপনাদের বলছি, লাইক দেখুন পিসটা দেখুন কত সুন্দর দেখতে। চিলি চিকেন ফ্রাইটা ট্রাই করে দেখি, দেখুন এটা পুরো সলিড চিকেন, একটু ঝাল খেতে আর একটু টক খেতে ব্যাপারটা, এমনি ভালোই খেতে, খুবই ভালো খেতে। রেটিংটা দিয়ে দিচ্ছি দেখেন, অলমোস্ট 9। এনাদের গ্লাসগুলো দেখুন খুবই সুন্দর দেখতে লাগছে, লাইক পুরো ওয়াইন গ্লাস টাইপ। তো এটা জল বেসিক্যালি আর কিছুই না। এদের ফিশ ফিঙ্গারটা চলে এসছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা। তো এটা আমি টাটা সসের সাথে আমি সসে ডুবিয়ে এবারে খেয়ে দেখি। দেখুন টাটা সস দিয়ে ফিশ ফিঙ্গার কেমন খেয়ে দেখি। একটু ক্রাস্ট আছে, বাকিটা পুরোটাই ফিশ, মিষ্টি খেতে খুব, ফিশে একটু টেস্টটা আছে, খুবই ভালো খেতে এটা। এই ফিশটা কি ফিশ, বাসা ফিশ, হ্যাঁ সো এটা বাসা ফিশ। আগের দিন আমি দেখালাম ফিশ ফিঙ্গারটা বাসা ফিশ, ক্রিস্পি ফিশ ছিল আগের ব্লগে, এটাও বাসা ফিশ, খুবই ভালো খেতে, টেস্টটাও খুব মিষ্টি। তো সবাই ট্রাই করুন এটা, আমি বলবো এটা আমার এখনো অব্দি ভালো লাগলো। সব বাবা আসছে, আমার ফার্স্ট টাইম ভিডিওতে আসছে, তো বাবার স্টার্টার কেমন খেয়ে লাগলো, কোন আইটেমটা সবচেয়ে ভালো লেগেছে? চিকেন বাবার ভালো লেগেছে, তো দিদি ক্যামেরা করছে, আমাকে কেউ ফিচার করে না। আমাদের ভেজিটেবল পোলাও, চিকেন মাটন কষা আর নান চলে এসছে। তো এবার এটা খেয়ে, কুলচাও এসছে, কুলচা আছে আর নান আছে, এটা নান, এটা ওটা কুলচা, দুটোই আছে। তো এবার এটা খেয়ে দেখ, ভেজিটেবল পোলাও আর মাটন কষা এসছে। তো দিদি ট্রাই করে বলবে কেমন লাগছে। তো দিদি এবার মাটন কষাটা ট্রাই করবে কেমন লাগলো, কুলচা দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেন স্টকনফটা চলে এসেছে, লাইক চিকেনের প্রিপারেশন পুরো হোয়াইট সসের মধ্যে, রাইস, গার্লিক ব্রেড, এক্সোটিক ভেজিসের মধ্যে। তো ফার্স্টে চিকেনটা পিক করে দেখি কেমন লাগছে, স্টকনফটা খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন লাগে। খুবই মিষ্টি, আর চিজের যে টেস্টটা আছে সেটাও আছে,
পুরো চিজই খেতে ব্যাপারে খুবই ভালো খেতে। রাইসের সাথে ট্রাই করি চিকেনটা কেমন লাগে দেখি রাইসের সাথে। খুবই ভালো খুব রাইসটাও খুবই মিষ্টি খেতে, কোনো স্পাইস নেই এটা, আপনারা সবাই ট্রাই করতে পারেন। লাইক ভেজিজও দিয়েছে। বিস্কিট টাইপ ব্রেডটাও দিয়েছেন, তাতে খেয়ে দেখছি এটা দেখুন ব্রেডের উপর পুরোটা দিয়েছি। তো চিকেন স্টোগানফটাকে খুবই ভালো লাগলো, নতুনত্ব ছিল, খুব সুইট টেস্ট আমার পছন্দ, যেমন ক্রিম দিয়ে কন্টিনেন্টাল টাইপের খুবই ভালো লেগেছে আমার। আপনারাও ফ্রাই করতে পারেন চিকেন স্টোগানফ। এখন মেন কোর্সটা হয়ে গেছে, সো আমি একটা ব্লু লেগুন আর দিদি একটা ম্যাঙ্গো প্যাশন ফ্রুট মার্গারিটা অর্ডার দিয়েছে, সো ওটা আসুক। এবার মা আইসক্রিমটা দেখছি দিতেও পারে, মা দেখি আমি আইস ছাড়া দিতে বলেছি, লাইক আমার আইসে প্রবলেম আছে, সো এবার দেখি ওটা আসুক তারপরে খেয়ে দেখি। যা যা আইটেম নিলাম আপনারা শুনে নিয়েছেন, আমি প্রতিটা আইটেমের পার্সোনাল রিভিউ দেবো, ঠিক আছে, ক্রিটিকও বলতে পারেন। ওকে, এখানে আমার চাইনিজ আইটেমগুলো বেশি ভালো লেগেছে, যেরকম আমরা চিলি চিকেন ড্রাইটা নিয়েছিলাম, ওই আইটেমটা আমার বেস্ট লেগেছে। ফিশ ফিঙ্গারস অলসো নাইস, বাট দ্য আইটেম উইচ আই ডিডন্ট লাইক অ্যাট অল ওয়াজ মাটন কষা অ্যান্ড ভেজিটেবল পোলাও অ্যান্ড ব্রেড এভরিথিং। ওদের মানে ইন্ডিয়ান এটা আমার ঠিক পছন্দ হয়নি, মানে এই রান্নার একটা টেস্ট এই জিনিসটা আমার একটুও পছন্দ হয়নি, রাদার ওদের বাকি আইটেমগুলো অনেক ভালো ছিল। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এখানে আপনারা ইন্ডিয়ান আইটেম অ্যাভয়েড করবেন, চাইনিজটা খাবেন ডেফিনেটলি টেস্ট। আর ইন্ডিয়ানটা একমাত্র ইন্ডিয়ান আইটেমটা চারটে অবধি অ্যাভেলেবেল থাকে, তো চারটে পরে ইন্ডিয়ান আইটেমটা থাকে না, সো সকাল দুপুর চারটে অবধি ইন্ডিয়ান আইটেমটা অ্যাভেলেবেল আছে। দিদি ট্রাই করছে দিদির প্যাশন ম্যাঙ্গো প্যাশন ফ্রুট ম্যাঙ্গো, এটা এটা সুইট অ্যান্ড স্পাইসি এট দ্য সেম টাইম, কজ ইউ হ্যাভ চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স ও দিয়েছে উপরে, সুইট অ্যান্ড স্পাইসি এট দ্য সেম টাইম। মা বাটারস্কো আইসক্রিমটা কেমন লাগছে? মা ইরিটেট হয়ে গেল। এবার আমি আমার ব্লু লেগুনটা খাবো, দেখি খেয়ে বলছে আপনাদের কেমন লাগছে। ব্লু লেগুনটা ট্রাই করি কেমন লাগে খেতে দেখি। প্রচন্ড টক ছিল, স্প্রাইট সেভেন আপের মতো টেস্ট আছে, একটু স্প্রাইট না সেভেন আপ যেরকম খেতে হয় সেরকম আছে, আর লেবুর টেস্ট খুবই বেশি আছে, ভালো লেগেছে, খারাপ না। আপনারা বুঝতেই পারছেন মা বার্থডে ছিল, তো সেলিব্রেট করতে ব্যস্ত ছিলাম, তাই আপনাদেরকে আর গুড বাই বলা হয়নি বা টাটা বলা হয়নি আপনাদেরকে, তাই জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ আমার ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আজকের মতো টাটা, পরে আবার দেখা হবে।